প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনে বিক্রির দ্বিতীয় দিনে সার্ভার জটিলতায় পড়েছে টিকিট প্রত্যাশীরা। এতে ভোগান্তিতে পড়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ভিড় করে অনেকেই। এরপরও টিকিট না মেলায় অসন্তোষ জানিয়েছেন তারা। অন্যদিকে ঈদে বাসের আগাম টিকিট বিক্রিতে নগরীর কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ খুবই কম। গেল বছরও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ট্রেনের ঈদের আগাম টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করায় এবার ফাঁকা কমলাপুর রেলস্টেশন। নতুন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্তে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন টিকিট প্রত্যাশীরা। অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সার্ভার জটিলতায় দেখা দেয় ভোগান্তি। কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সহযোগিতায় কাজ করছে দুটি হেল্প বুথ, যেখানে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করাসহ নানা সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু যারা সম্প্রতি অনলাইনে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করেছেন, তারা আগাম টিকিট কাটতে পারছেন না। এদের উত্তর বলতেছে যে আপনি একবারই আসতে পারবেন এবং একবারই যেতে পারবেন। তাহলে আমি কি শুধু একবারই আসবো? আমি ঢাকা শহরে বসবাস করি, আমাদের অ্যাভেলেবেল বা যাতায়াত করতে হতে পারে। এসএমএস এর মাধ্যমে যেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, সেটা দিয়ে আপনি অনলাইনে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না, না করা যাচ্ছে না। এটা তো 100% অনলাইন, তাহলে সেক্ষেত্রে আপনি এএনডি আর টিকিটটা পারচেজ করতে পারতেছেন। এদিকে ঢাকার বাস কাউন্টারে আগাম টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল না বললেই চলে। আমি যতগুলোই ঘুরছি সবগুলোই দেখলাম 20 তারিখে সবচেয়ে বেশি চাপ, একটু ভিড় যানজট কম হবে এই জন্য আজকে কেটে নিলাম আর কি। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় কাউন্টারে যাত্রীদের চাপ কম। অন্য বছরের থেকে এবার অনলাইনে একটু চাপ পড়ছে বেশি, তো সবাই ঘরে বসেই নিচ্ছে, সিরিয়ালটা খুবই কম। 18 তারিখ আর 19 তারিখ 20 তারিখ চাপ, তাছাড়া এমনিতে নর্মালি বাজার। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। সাইফুল জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।